আসসালামু আলাইকুম, কেমন আছো বাবারা মায়েরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা 14তম অধ্যায় অর্থাৎ পরিবেশ ও বাস্তুতন্ত্র শুরু করেছিলাম। আজকে এর পরের অংশটুকু পরিবেশ এবং বাস্তুতন্ত্র শুরু করেছিলাম, আজকে পরের অংশটুকু পড়ব যতটুকু পারি। শুরু করি, এটা খুব সহজ একটা অধ্যায় এবং আমাদের চারপাশে যা কিছু হচ্ছে সেখানকার মধ্যে থেকেই একটা অধ্যায়। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম এই অধ্যায়টির পার্ট 1 বাস্তুতন্ত্র এবং পার্ট 2 বাস্তুতন্ত্রের উপাদান পড়েছিলাম। পার্ট বাস্তুতন্ত্রের মূল উপাদান হচ্ছে দুটি, একটি হচ্ছে অজীব উপাদান আর একটা জীব অথবা সজীব, যাই বলি না কেন জীব উপাদান। এই জীব উপাদানটা আবার তিনটা জিনিসের উপর ভিত্তি করে হয়েছে, সেটা হচ্ছে উৎপাদক, খাদক এবং বিয়োজক। উৎপাদক হচ্ছে যে কোনো সবুজ উদ্ভিদই, উদ্ভিদ ছাড়া তো আর কেউ হচ্ছে না সবুজ, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো যে কোনো সবুজ উদ্ভিদই হচ্ছে উৎপাদক। আর খাদক যে খায় তাকে খাদক বলে। তো খাদক মোট তোমাদের বই আছে তিন শ্রেণীর, তো খাদক মোট তিন শ্রেণীর, প্রথম শ্রেণীর স্তরের, দ্বিতীয় স্তরের এবং তৃতীয় স্তরের খাদক। এরপর আসি বীজজক। বীজজক হচ্ছে এই যে আমরা উৎপাদক খাদক তিনটে স্তরের খাদক আছে, এগুলি যে মরে পচে যায়, পচে গিয়ে মাটিতে মিশে যায়, এরপরে এরা বীজজক হিসেবে কাজ করে। আজকে আসো পার্ট 3 এবং 5 বাস্তুতন্ত্রের প্রকারভেদ পড়ব। বাস্তুতন্ত্রের প্রকারভেদ, প্রাকৃতিক পরিবেশে দু ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, একটা হচ্ছে স্থলজ এবং অপরটি হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। তোমরা এ পাঠে স্থলজ বাস্তুতন্ত্র এবং জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে জানবে। জলজ বাস্তুতন্ত্র তো আমি তোমাদেরকে পুকুরের কথা বলেই আমি উদাহরণ দিয়েছিলাম, তো ও সেটাই হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এবং এখন যেটা পড়ব, এই মুহূর্তে যেটা পড়ব, সেটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। এ ধরনের বাস্তুতন্ত্র আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র ইত্যাদি। অর্থাৎ পানি ছাড়া যে বাস্তুতন্ত্র হয়, অর্থাৎ স্থল মানেই তো তোমরা সবাই জানো যে মাটি পূর্ণ যে জায়গাটা, অর্থাৎ পানি যেখানে নাই সেটাই হচ্ছে স্থল। তাহলে বনভূমির বাস্তুতন্ত্র এবং মরুভূমির বাস্তুতন্ত্র হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্রের অন্তর্ভুক্ত। এছাড়া আমরা যদি বলি যে উঠানের বাস্তুতন্ত্র বা বাগানের বাস্তুতন্ত্র, সেটাও কিন্তু এক ধরনের বাস্তুতন্ত্র। তো তোমাদের এখানে বনভূমি এবং মরুভূমির কথা বলা হয়েছে। বনভূমির বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বনভূমি অঞ্চলের কথা বলতে পারি। বাংলাদেশের বনভূমি অঞ্চলকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় বা দুটি অঞ্চলে ভাগ করা যায়। একটি হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল, এটা কিন্তু তোমরা আন্ডারলাইন করবে। এবং দুই নম্বর হচ্ছে খুলনার সমুদ্র উপকূলবর্তী সুন্দরবন অঞ্চল। নিচে সুন্দরবনের বাস্তুতন্ত্র সংক্ষেপে আলোচনা করা হলো। এই যে স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হিসেবে তোমাদের আছে সুন্দরবনের বাস্তুতন্ত্র, এটা কিন্তু পরীক্ষায় আসে যে একটি স্থলজ বাস্তুতন্ত্রের ব্যাখ্যা করো, তো সেটা তোমাদেরকে জানতে হবে, শিখতে হবে। সুন্দরবনের বনভূমি অন্যান্য অঞ্চলের বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। জোয়ার ফাটার কারণে এই অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি, কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদই এই বনাঞ্চলে জন্মে। অর্থাৎ আমরা জানি যে প্রতি 6 ঘন্টা পরপর একবার করে জোয়ার এবং একবার করে ভাটা হয়, তাহলে 24 ঘন্টায় আমাদের 2 বার করে জোয়ার এবং 2 বার করে ভাটা হচ্ছে। জোয়ারের টানে, জোয়ারের ফলে পানি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে পানি পূর্ণ হয়ে যায় এবং ভাটার কারণে সে পানিগুলো টেনে আবার সমুদ্রে চলে যায়। তো যখন জোয়ার আসে তখন কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত, এটা আমরা সবাই জানি, সেই পানির সাথে লবণও চলে আসে। এখানে তাই বলেছে জোয়ার ভাটার কারণে এই অঞ্চলের মাটির লবণাক্ততা বেশি, যে পানিটুকু আসে সেই পানির সাথে যে লবণটুকু আসে সবটুকু লবণ তো আর ভাটার সময় চলে যেতে পারে না, কিছু লবণ মাটিতে থেকে যায়, কাজে লবণাক্ত পানি সহ্য করতে পারে, এই ধরনের উদ্ভিদই এই অঞ্চলে জন্মগ্রহণ করে বা টিকে থাকতে পারে। এ বনের মাটি বেশ কর্দমাক্ত, কাজেই এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না, তাই এখানকার উদ্ভিদের মূল মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরে উঠে আসে। অর্থাৎ ধরো এটা যদি আমি তোমাদেরকে মাটি দেখাই, তোমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছিলে, আমি চতুর্থ তোমাদের বই হিসেবেই দেখাই, চতুর্থ অধ্যায় আমরা যখন পড়েছিলাম তখন এই যে দেখো এটা বীজের অঙ্কুরোদ্গম যখন পড়েছিলাম, একটা হচ্ছে মৃদগত, একটা হচ্ছে মৃদভেদী। মৃদগতটা ভিতরে চলে যায় আর মৃদভেদীটা
উপরে উঠে নিচের দিকে আসে, অনেকটা ম্যানগ্রোভ বন যেটাকে আমরা বলে থাকি। ম্যানগ্রোভ বনটাও এরকম যে তোমরা যারা সুন্দরবন গিয়েছো বা টিভিতে বা তোমরা গুগলে সার্চ দিলেও দেখবে, ধরো এটা যদি মাটি হয় তাহলে যে ম্যানগ্রোভ বনাঞ্চল আছে, যে গাছগুলি আছে সেই গাছগুলির শিকড় উপরে উঠানো, মাটির উপরে উঠানো, এইভাবে এভাবে উঠানো। নিচেও আছে, নিচে চলে যাবে কিছু, কিন্তু মাটির উপরেই থাকে বেশি অংশ। এইসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে যার সাহায্যে উদ্ভিদের শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এ বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা। দেখো আমার এখানে আন্ডারলাইন করাই আছে, এরা এ বনের উৎপাদক। দেখো সবগুলি সবুজ সবুজ উদ্ভিদ, অর্থাৎ এরা উৎপাদক। পোকামাকড় হচ্ছে পাখি, মুরগি, হরিণ এ বনের প্রথম স্তরের খাদক। বানর, কচ্ছপ, সারস ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদক। এ বনের তৃতীয় স্তরের খাদকদের মধ্যে রয়েছে বাঘ, শুকর ইত্যাদি। এসবের মধ্যে শুকর সর্বভুক। এ বনের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিত্রল, হরিণ, বন্য শুকর, কুমির, নানা ধরনের সাপ, পাখি এবং কীটপতঙ্গ ইত্যাদি। এই হলো তোমার স্থলজ বাস্তুতন্ত্র, সুন্দরবনের বাস্তুতন্ত্র দেওয়া আছে। এরপর আসি জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ আমি তোমাদেরকে গত ক্লাসেই করিয়ে দিয়েছি, পুকুরের বাস্তুতন্ত্র হিসেব করে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে, এখন পুরোপুরি হুবহু তো তোমরা এই ছবিটা আঁকতে পারবে না। এটার জন্য তোমরা পুকুরের বাস্তুতন্ত্র লিখেও যদি গুগলে সার্চ দাও তাহলে কিন্তু আসবে, অথবা ইকোসিস্টেম অফ এ পন্ড এটা লিখেও যদি তোমরা সার্চ দাও সেটা তো অবশ্যই আসবে। সেখান থেকে যে ছবিটা তোমার সবচেয়ে ভালো লাগে, সহজ মনে হয়, সেই ছবিটা নিলেই হবে। এটা খুবই ইজি একটা ছবি, তোমার উপরে যে এত গাছগাছালি দেখিয়েছে, তুমি উপরে এত কিছু দেখাবে না, শুধু এখানে ছোট্ট একটা করে গাছ দেখিয়ে দিবে আর মানে সবুজ উদ্ভিদ দেখানোর জন্যে। আর এখানে সূর্যটা, সূর্য ছাড়া কিন্তু কোনোভাবেই এই ছবিটা হবে না। দেখা যাবে যে আমি বলেছি উপকরণের কোনো কিছু না দিতে, সেজন্য তুমি নিচে সব কিছু দিয়ে দিলে কিন্তু উপরে সূর্য দিলে না, তাহলে কিন্তু পুরাটা কাটা, পুরাটা একেবারে ঘেঁচাং ঘেঁচ কাটা। কারণ হচ্ছে এই সূর্য যদি না থাকে তাহলে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করবে কীভাবে? আর সবুজ উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারে তাহলে তো অন্যান্য প্রাণী বেঁচেই থাকবে না। তাই তোমাকে এই যে উপরের এগুলি দিতে হয়, না দিলেও চলবে, যদি পারো দিবে, না পারলে দিবে না, কোনো সমস্যা নেই, এগুলি না দিলেও চলবে, কিন্তু তোমাকে সূর্যটা মাস্ট বি দিতে হবে। এবং এই ভিতরের ছবিটাও তুমি যা যা আছে তাই তাই দিতে হবে, এমন কোনো কথা নেই, হুবহু আঁকতে হবে সেটাও কোনো কথা নেই। তুমি বিভিন্ন সাইজের মাছ এঁকে বা বিভিন্ন সাইজের, অর্থাৎ তোমাকে এই প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, বীজযোগ, এগুলি তোমাকে দেখাতে হবে ছবির মাধ্যমে। তো জলজ বাস্তুতন্ত্র কত প্রকার? জলজ বাস্তুতন্ত্র তিন প্রকার, পুকুরের বাস্তুতন্ত্র, নদনদীর বাস্তুতন্ত্র এবং সমুদ্রের বাস্তুতন্ত্র। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। স্বাদুপানির একটি ছোট পুকুর জলজ বাস্তু সংস্থানের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। অর্থাৎ একে স্বয়ংসম্পূর্ণ মানে কি? সে একাই একশো, তার অন্য কারোর সাহায্যে কোনো কিছু করতে হয় না। পুকুরে রয়েছে অজীব এবং জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কিছু জৈব পদার্থ। এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও নানা রকমের বীজযোগ। পুকুরের বাস্তু সংস্থানের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, যারা ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত। অর্থাৎ পুকুরে যে সকল উৎপাদক রয়েছে তাদেরকে কী বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো অর্থ উদ্ভিদ এবং প্ল্যাঙ্কটন তো হচ্ছে এই যে ছোটো ছোটো যে প্রাণীগুলি, জীবগুলি আছে সেগুলো। ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ যেমন পুকুরের পানিতে রয়েছে, তেমনি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, এরা জু প্ল্যাঙ্কটন নামে পরিচিত। জু শব্দের অর্থই হচ্ছে প্রাণী। তাহলে যে উদ্ভিদগুলি উৎপাদক তাদেরকে বলা হচ্ছে, যে ক্ষুদ্র উদ্ভিদগুলি উৎপাদক তাদেরকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আর যে ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী আছে তাদেরকে বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোটো মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায় তারা প্রথম স্তরের খাদক। আবার এদেরকে যারা খায় আরও একটু বড় মাছ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আবার এদেরকে যারা খায় যেমন কচ্ছপ, বক, সাপ, ব্যাং, এরা তৃতীয় স্তরের খাদক। পুকুরে মৃত জীবের উপর ব্যাকটেরিয়া, ছত্রাক, বীজযোগের কাজ করে। বীজজিত দ্রব্যাদি আবার পুকুরের উৎপাদনের খাদ্য হিসেবে গ্রহণ করে। এখন তোমরা যদি এই
পুকুরের বাস্তুতন্ত্রটা কিন্তু অনেকবার তোমাদের জেএসসি পরীক্ষায় এসেছে। এখন তো এই বছর তোমাদের জেএসসি পরীক্ষা হবে কি না তা তো আর বলতে পারছি না, কিন্তু জেএসসি পরীক্ষা হোক বা না হোক আমাদের তো স্কুলের পরীক্ষা হবে, সেটার উপর ডিপেন্ড করেই তোমাদের রেজাল্টটা হবে। তাই তোমাদেরকে শিখতে হবে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, পুকুরের বাস্তুতন্ত্র ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট বলা যায়, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো তোমাদের এটা শিখতে হবে, এবং ছবিটা তোমাদেরকে আঁকতে হবে। তোমরা যদি বলো তাহলে আমি তোমাদেরকে ছবিটা একটু এঁকে দেখেও দিতে পারি, এটা কোনো ব্যাপার না, ছবিটা একদম ইজি। আমি তোমাদের মানে অল্প একটু দেখিয়ে দেই। ধরো এটা আমি একটা পুকুর আঁকলাম, ঠিক আছে, এটা একটা পুকুর আঁকলাম, প্রথমেই সূর্য দিয়ে দিই, আবার যদি ভুলে যাই সেজন্য প্রথমেই সূর্য দিয়ে দিলাম। এরপর এখানে একটা গাছ দিলাম, মনে করো এখানে একটা গাছ দিলাম, ঠিক আছে। এখানে তোমরা তো আমি তো সুন্দর করে আঁকতে পারবো না, তোমরা সুন্দর করে এঁকে নিও। এগুলো হচ্ছে পানি, পানি দেখিয়ে দিলাম। এখানে ছোট ছোট কিছু গাছ দেখাই, যেহেতু পানির নিচেও গাছ থাকে। আমি এমনি তোমাদেরকে বোঝানোর জন্যে করছি। ধরো এটা হচ্ছে, এটা দেখালাম, এটা হচ্ছে প্রাইমারি, সরি প্রাইমারি তোমাদের বইয়ের নেই, প্রথম স্তরের খাদককেই প্রাইমারি খাদক বলা হয়। এটা হচ্ছে প্রাইমারি খাদক, এটা যদি প্রাইমারি খাদক হয় তাহলে যেটা দ্বিতীয় স্তরের খাদক অর্থাৎ যেটা সেকেন্ডারি খাদক সেটা আরেকটু বড় হবে, আর যেটা তৃতীয় স্তরের খাদক সেটা তাহলে আরও বড় হবে, তাই না? তাহলে এভাবে তোমরা কয়েকটা প্রাণী দেখিয়ে দিবে, একেবারে একটা একটা করে দিলে তো আর অত ভালো লাগে না, ছবি তো সৌন্দর্য আছে। আর তোমরা যদি পারো এখানে অন্য কোনো প্রাণীও যদি এঁকে দিতে পারো, কেউ যদি মনে করো যে না আমি একটা সাপ দিব, দাও সাপ, কোনো সমস্যা নাই, সাপ একটা দিয়ে দাও, কোনো সমস্যা নাই। সাপ কীভাবে আঁকে কিনা আমি জানি না, আমি এঁকে দিলাম আর কি। এরপরে তোমরা দেখিয়ে দিবে যে এটা হচ্ছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের, সরি আমার এটা বেশি বড় হয়ে গেছে, এটা এত বড় দিও না, হাতের কাছে রাবার ইরেজার নেই, দ্বিতীয় খাদক, তারপরে সবচেয়ে বড়টা যেটা সেটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক, তারপর নিচে আছে বীজযোগ, তারপর উৎপাদক। এই উৎপাদক তুমি পুকুরের ভিতরে যদি দেখাতে চাও তাহলে এই যে সবুজ উদ্ভিদগুলি অথবা কচুরি পানা টানা যদি এইভাবে দেখাতে চাও দেখাতে পারো, এগুলো হচ্ছে উৎপাদক। আর এটা হচ্ছে সূর্যি মামা, সূর্য, ঠিক আছে। তো চিত্র কি এঁকেছো? চিত্র পুকুরের বাস্তু সংস্থান। ক্লিয়ার? তো তোমরা এটা খুব সুন্দর করে এঁকে দিবে। তোমরা পুকুরের, যেহেতু মানে পুকুরটা এভাবেই আঁকে সাধারণত বইয়ে টইয়ে, বা তুমি চার গুণা করেও দিতে পারো, কোনো সমস্যা নাই, চাইলে এখান দিয়ে আরেকটা বর্ডারও দিতে পারো, অর্থাৎ তুমি ছবিটা যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারো। আমার তো এখানে আর নাম্বার পাওয়ার কিছু নাই, আমি তোমাদের বোঝানোর জন্য শুধু অল্প একটু এঁকে দেখালাম। তো তুমি যদি চাও এখানে আরও অনেক কিছু দিতে পারো, ছোট ছোট প্রাণী, ছোট ছোট উৎপাদক, এগুলোও দিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। মূলত এই এই জিনিসগুলো থাকতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো, এই যে সূর্য, উৎপাদক, তৃতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, প্রথম স্তরের খাদক, বীজযোগ, অর্থাৎ একটা বাস্তু সংস্থানে যে কয়টা উপাদান থাকতে পারে সে কয়টা উপাদান তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে তুমি বাস্তু সংস্থান না বলে বাস্তুতন্ত্রও বলতে পারো, তোমাদের বইয়ে দেখা যাচ্ছে যে বাস্তুতন্ত্র দিয়েছে, একই কথা, ওটা কোনো ব্যাপার না, বাস্তুতন্ত্র তুমি দিতে পারো, ঠিক আছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।